এবং আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কাবাবের রেসিপি নিয়ে। মাংস আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চিকেন কাবাবটি রান্না করার জন্য আমাদের কী কী উপকরণ লেগেছে। এই জায়গায় আমি তিন পিস পাউরুটি একটু জলে ভিজিয়ে আমি সেটা নিংড়ে নিয়েছি। এই জায়গায় একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এই জায়গাতে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব, এই জায়গা থেকে পরিমাণ মতন আমি ব্রেড ক্রাম্ব দিব। চা চামচের এক চামচ দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদা টেবিল চামচ দিব আমি কাবাব মশলা। এই জায়গায় আমি নিয়েছি আধা কাপ পেঁয়াজ এইভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি। এই জায়গায় আমি মাংস নিয়ে সেটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিব এবং এই জায়গায় আমি মিশ্রণটা করে নিয়েছি। তাতে চা চামচের এক চামচ নিয়েছি আমি পেঁয়াজ বাটা, চা চামচের এক চামচ নিয়েছি আমি আদা রসুন বাটা, নিয়েছি আমি জিরা বাটা। এইভাবে এখন আমি এটার ভিতর সেই মাংসটা জলের ভিতর আমি নিয়ে নিয়েছি। এখন এই জায়গা থেকে পরিমাণ মতন আমি লবণ দিব এবং সেই পেঁয়াজ কিউবটা দিয়ে দিব। এখন সেই বাটা মশলাটাও আমি দিয়ে দিলাম সেই কাবাব মশলাটা। দিয়ে দিলাম সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটু আমাদের এটা মেখে নিতে হবে। ঠিক এটা আমাদের এটা বাইন্ডিংয়ের জন্যে আমাদের যতটা লাগবে ঠিক ততটাই আমরা দিব এটা। এই টমেটো কেচাপ এবং সয়া সস এই তিনটে দুটি আমাদের উপকরণে দেখানো হয়নি, এখন আমি নিজের থেকে দিয়ে দিব। আদা চা চামচ, টমেটো কেচাপ, আপনারা এই টমেটো কেচাপের পরিবর্তে লেবুর রসও দিতে পারবেন এবং চা চামচের এক চামচ দিয়ে দিলাম আমি সয়া সস। এখন ভালোভাবে একটু আমাদের এটা মেখে নিতে হবে। এটার ভিতর কিছু আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এখন আমি এগুলি একটু বন্ধুরা এইভাবে সবগুলি এখন আমি কাবাব বানিয়ে ফ্রিজে 10-15 মিনিট রেখে একটু শক্ত করে নিয়েছি। এখন এই চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম করে এখন এই কাবাবগুলি আমাদের ভেজে নিতে হবে। এটা আমাদের একটু লো হিটে আমাদের ধৈর্য নিয়ে একটু ভেজে নিতে হবে। যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপরে কালার চলে আসবে, আর এ কারণে আপনাদের আঁচটা একটু কমিয়ে আপনাদের এই কাবাবটি ভেজে নিতে হবে। পাল্টে আমাদের লোহিটে আমাদের ভেজে নিতে হবে। আমাদের এই কাবাবটা হয়ে এসেছে, আমি একটি সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি। সবগুলো কাবাব এখন আমি তুলে নিচ্ছি, রেডি। আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। আপনারা এই কাবাবটি এই ঈদের দিনে পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে খেতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।